গরম পড়তেই রাস্তার দুধারে দেখা মিলছে আখের রস ও ডাব বিক্রেতাদের, আর সেখানেই ভিড় জমাচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। সারা বছর আখের রস কিংবা ডাবের জলের বিক্রি অল্প স্বল্প হলেও গরমের চাহিদা বেড়ে যায়। গন্তব্যে পৌঁছতে কাল বিলম্ব করে হলেও ডাবের জল কিংবা আখের রসে গলা ভিজিয়ে নিতে কার্পণ্য করেন না কেউই। ক্রেতারা বলছেন, গরমের থেকে একটু রেহাই পেতেই আখের রস খাওয়া। ডাব প্রতি 50 টাকায় বিক্রি করতে গিয়ে ক্রেতাদের সঙ্গে বাক্যান্তর লেগেই রয়েছে বিক্রেতাদের। মোবাইল টাওয়ারের কারণে ডাবের ফলন কম হওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল থাকছে না ডাবের মধ্যে। অন্যদিকে দাম বেড়েছে পাতি লেবুর, তাতে চিনি বরফ মিশিয়ে 5 টাকার বেশি দাম পাওয়া যায় না। তবে খুব একটা সমস্যা নেই আখের রসে। আখের রসে প্রয়োজন মাফিক বরফ মেশাতে পারলেই খুশি দোকানি থেকে খরিদ্দার প্রত্যেকেই। এছাড়া দই চিনি দিয়ে পাকা আখের শরবত হোক কিংবা কাঁচা আম পুড়িয়ে শরবত, দেদার বিকোচ্ছে গরমের বাজারে। চাহিদা বেড়েছে, আগের চাইতে একটু তুলনায় বেড়েছে, বাট আগামী দিনে আশা করা যায় যে আরো ভালো হবে। বারো মাসই আসে আখের রস। অন্যান্য তুলনায় কেমন বেচা কেনা চলছে? চলছে, গত 2 বছর ধরে যেটা আশা করেছিলাম সেটা খুবই লুজার ছিলাম, বাট এবছরে ভালো চলছে। কত করে গ্লাস বিক্রি হয়? ওই আমাদের একটাই গ্লাস 10 টাকা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।